إنما أمر بأن يكون موجها لا متوجها بحسب ما. ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল খলিলি বলেছেন, দখলদার ইসরায়েলকে যারা সমর্থন ও সহযোগিতা করছে তারা গাজার রাস্তার কুকুরগুলোর চেয়েও খারাপ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লেখা এক বার্তায় কথা বলেন, গাজায় স্থল হামলায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনাদেরকে গাজার রাস্তার কুকুরগুলো কামড়ে দেওয়ার চেষ্টা করছে বলে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ওমানের প্রধান মুফতি কথা বলেন। শায়খ আহমদ আরও বলেছেন, গাজার রাস্তার ক্ষুধার্ত কুকুরগুলো ইসরায়েলি সেনাদের উৎপাত করছে, কুকুরগুলো অন্তত দখলদার সেনাদেরকে সহযোগিতা করছে না। ওমানের এই বিজ্ঞ আলেম প্রশ্ন করে বলেন, সত্যের পথে যারা আছে তাদেরকে সমর্থন ও সহযোগিতা না করে যারা ইহুদিবাদীদের সমর্থন দিচ্ছে তাদের কি আল্লাহর ভয় নেই? তারা কি আল্লাহর প্রতিশোধের ভয় করে না? তারা আর কতদিন এইভাবে উদাসীন থাকবে? পাশ্চাত্যের দেশগুলোর পাশাপাশি অনেক মুসলিম দেশও ইহুদিবাদী ইসরায়েলকে নানা উপায়ে সহযোগিতা করছে বলেও মনে করেন তিনি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।